নৈহাটিতে মা সন্তানের রহস্য মৃত্যু পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের পল্লীতে ব্যাপক চাঞ্চল্য বাড়িতেই উদ্ধার হয়েছে দুজনের দেহ মদ্য স্বামী অত্যাচার করতো এমনই অভিযোগ নেশার ঘরে রোজই অশান্তি হতো আর গত রাতেও চরমে দাম্পত্য কলহ যায় আর তারপরেই চার বছরের শিশুর গলায় ফাঁস দিয়ে খুন করে আত্মঘাতী হয়েছে মা দাবি পাড়া প্রতিবেশীদের অন্য কোনো রহস্য আছে কিনা জানতে ময়না তদন্তের রিপোর্টে নজর রয়েছে নৈহাটি থানার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মা ওরকম ঢুকে দিয়ে রাখে যে এরকম অবস্থা। কি অবস্থা দেখে দেখলে দুজনেই ঝুইছে। বাচ্চাটাও ঝুলছে। এটাও ঝুলছে লাইট ঠিক আছে এরকম হঠাৎ কি করে হলো কেন হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো আউট অফ নলেজ আমি তো এসে দেখি এরকম সিচুয়েশন কন্ডিশন মানে আমি যখন ঘরে থেকে যখন আমি শুনলাম আমি নিজেই খাওয়া হয়ে গেলাম আচ্ছা এরকম কেন করলো নৈহাটিতে মা সন্তানের ঝুলন্ত দেহ পাওয়া যায় আর সেই রহস্য মৃত্যুর মধ্যে দাম্পত্য কলহ আছে এমনটাই অভিযোগ করা হচ্ছে বাড়িতে উদ্ধার হয়েছে দুজনের দেহ তা স্বামীকে আটক করেছে পুলিশ মধ্যপ স্বামীর সঙ্গে রোজি অশান্তি হতো এবং গত রাতেও চরমে পৌঁছয় অশান্তি এমনই দাবি করছেন প্রতিবেশীরা চার বছরের শিশুকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পাশেই তার মা মার দেহও পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের এই ঘটনা বরুণ আমাদের সঙ্গে রয়েছেন বরুণ আর কোনো আপডেট আছে এই ঘটনায় পুলিশ কিছু জানাচ্ছে দেখো এখনো পর্যন্ত কিন্তু পুলিশ আহ সেইভাবে কিছু জানায়নি যদিও আহ তার যে স্বামী আছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলেছে যদিও প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই সে প্রথমে ছেলেকে মারে এবং তারপরে কিন্তু তার তিনি নিজে আত্মহত্যা এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তবে এই এই যে শুধুমাত্র এই অত্যাচারের কারণ না তার পেছনে অন্য কোন কারণ আছে সেটাও কিন্তু নয়াটি থানার পুলিশ তদন্ত করে দেখার চেষ্টা করছে পাশাপাশি আজ তাদের ময়না তদন্তে পাঠানো হবে দুটি দেহকেই ময়না তদন্ত পাঠানো হবে ময়না তদন্তের পরে জানা যাবে যে শুধুমাত্র তার ছেলেকে অর্থাৎ চার বছরের সন্তানকে তিনি কি হ্যাঙ্গিং অর্থাৎ গলায় দড়িয়ে দিয়ে ঝুলিয়ে দিয়েছিলেন না এর পেছনে অন্য ভাবে তাকে মেরে তারপরে তিনি আত্মহনন করেছেন এটা কিন্তু তারপরেই জানা যাবে এলাকায় কিন্তু মানুষ কিন্তু একটা শোকের ছায়া রয়েছে যদিও পরিবারের তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন সময় এই কিশোরী এই তার স্বামী কিন্তু তার উপর অত্যাচার করতো এবং এই অত্যাচার কিন্তু প্রায়শই হতো এই অত্যাচার দিনে দিনে কিন্তু বেশ বেড়েছিল এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারাও কিন্তু তারা বলছেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের ছাড়িয়ে দিয়েছেন এবং ভালো থাকার পরামর্শও দিয়েছেন ভালো করে থাকার পরামর্শও দিয়েছেন কিন্তু কোন পরামর্শই সেই ব্যক্তির কোনো কাজে লাগেনি এমনটা কিন্তু এলাকার বাসিন্দারা বারবার করে বলছেন এবং তারা চান যে যদি শুধুমাত্র একেবারে কি কারণে মৃত্যু সেটা এখন তদন্তের বিষয় অত্যন্ত মর্মান্তিক ঘটনা মা সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেখানে দাম্পত্য কলহ অন্যতম কারণ কিনা কি হয়েছে পুরো বিষয়টা জানার যেমন চেষ্টা করছে পুলিশ আমরা আরো একটু জানবো সঙ্গে বিক্রম সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম পুলিশ স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কিছু জানা যাচ্ছে কি কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ কিছু বলছে দেখো নৈহাটির পল্লী যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই সেই বাড়ি এই বাড়িতেই কিন্তু মূলত গতকাল রাত্রিবেলা প্রিয়াঙ্কা অধিকারী তার চার বছরের শিশু সন্তান তাকে কিন্তু খুন করে করে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এবং শিশু সন্তানকে খুন করার পর চার বছরের সন্তানকে খুন করার পর তিনি নিজেও আত্মঘাতী হয়েছেন এই সেই ঘর যেই বাড়িতে এই গোটা ঘটনা ঘটেছে পুলিশ ইতিমধ্যেই সেই বাড়িটিকে সিল করে দিয়ে গেছে এবং পুলিশ এটা জানাচ্ছেন যে যখন পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দেখেন যে এই বাড়ির মধ্যে দুজনের অর্থাৎ মা এবং সন্তানের ঝুলন্ত দেহ রয়েছে সেই সময় সন্তানের বাবা অর্থাৎ প্রিয়াঙ্কা অধিকারী স্বামী শুভঙ্কর অধিকারী বাড়িতে ছিলেন না তিনি কাজে গিয়েছিলেন কিন্তু যখন পুলিশ তদন্ত করতে শুরু করে পুলিশ কিন্তু তদন্ত করতে গিয়ে যেটা জানতে পারছেন যে স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত কিন্তু কলহ ছিল নিয়মিত তাদের মধ্যে হতো মূলত স্বামী মদ্যপ অবস্থায় শুভঙ্কর অধিকারী মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে অত্যাচার করতেন এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে একটা বচসা তো এটা কিন্তু অনেকদিন ধরেই চলছিল কয়েকদিন আগেই তার একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন নৈহাটির বাইরে সেখান থেকে ফেরার পর কিন্তু নতুন করে বচসা তৈরি হয় এবং সেই বচসার জেরেই এই ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে আজকেই মৃতদেহের ময়নাতদন্ত হবে এবং সেই ময়নাতদন্তের পর প্রাথমিক ওপিনিয়ন পাওয়ার পর পুলিশ কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখবেন এর সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পাচ্ছি যে শুভঙ্কর অধিকারী তাকেও কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা পরিবারের সদস্যরা যারা এখানে ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চেষ্টা করব শুভঙ্কর অধিকারীর মা অর্থাৎ প্রিয়াঙ্কা অধিকারী যিনি শাশুড়ি তার সঙ্গে একবার কথা বলে জানার চেষ্টা করব আপনি কোনো রকমভাবে বুঝতে পেরেছিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে ঘটতে চলেছে আপনার বৌমা এবং আপনার নাতি দুজনেরই মৃত্যু হবে না আমি বাড়িতে ছিলাম না তো আমি জান বলছি তো আমি বাড়ি ছিলাম না বিয়ে বাড়িতে আমরা আনন্দ করে কাটিয়ে বাড়ি এসেছে পরশুদিন সন্ধ্যেবেলা ও ছেলে ছেলে বউ নাতি আর আমাদের ওর বাবা চলে এসেছে আমার শরীর অসুস্থ বলে আমি আসতে পারবো না বলে আমাকে ওখানে রেখে এসেছে আমার ভাই আজকে কালকে যে মারা গেছে আমি কিচ্ছু জানি না আমাকে কেউ জানাইনি সকালবেলা আমার ভাই গেছে তাও বলেনি বাড়িতে এসে তারপরে আমি ওখানে এসে তারপরে আমি শুনেছি জোড়া মারা গেছে আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না বলছে যে শুভঙ্কর নিয়মিত প্রিয়াঙ্কার ওপরে মদ্যপ অবস্থায় অত্যাচার করতো মদ্যপানকে কেন্দ্র করেই কিন্তু এই যাবতীয় বচসা আপনি ঠিক কি বিষয়টা জানতেন বললাম তো আমি দু মাস ধরে বাড়িতে ছিলাম না ওরা তো ভালোভাবেই ছিল ভালোভাবেই ঘর করছিল আমাকে হাসপাতালে ভর্তি করলো আমাকে অপারেশন করিয়ে ওইখানে রেখে এসেছিলো ওরা নিয়মিত যাওয়া আসা করছিল ভালোই ছিল বিয়ে বাড়িয়ে ঘুরে এসে তার মধ্যে কি হয়েছে আমি কিচ্ছু না আমি তো একটা শরীর অসুস্থ আমি কিচ্ছু জানি না নিয়মিত মদ্যপান করতো না নিয়মিত করতো না মাঝে মাঝে করতো সেই মদ্যপান করা নিয়ে হতো দুপক্ষের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কি হতো না হতো আমি অত বুঝতাম না ওদের মধ্যে এমন কি ঘটনা ঘটলো যে একজন মা তার চার বছরের সন্তানকে খুন করলো করার পর নিজে আত্মঘাতী হলো কি পরিস্থিতি তৈরি হয়েছিল এই বাড়িতে তো আমি বলতে পারবো না আমি তো বলছি আমি দু মাসের ওপর বাড়িতে নিই আমি তো বাপের বাড়ি ছিলাম আমি বলতে পারবো না আমি যেটুকুনি জানি সেইটুকুনি আপনাকে বললাম এর বিষয়ে আমি বলতে শুভঙ্কর অধিকারীকেই ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। কাটাপ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভঙ্কর অধিকারীর মায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে দুই মাস ধরে তিনি বাড়িতে নেই। তাই ঠিক কী ঘটনা ঘটেছে তিনি বলতে পারবেন না। অপর দিকে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত যে বচসা হতো, যে গন্ডগোল হতো তার অন্যতম কারণ ছিল মদ্যপান। তার কারণ মদ্যপান করে এসে শুভঙ্কর অধিকারী প্রিয়াঙ্কা অধিকারীর উপর অত্যাচার করত। এমন অভিযোগ কিন্তু বারবার করা হয়েছে এবং সেই অভিযোগের কথা পুলিশও ইতিমধ্যেই জানতে পেরেছে। আপাততভাবে পুলিশ তদন্ত করছে। অপরদিকে শুভঙ্কর অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেও কি পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে একজন মা তার চার বছরের সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন সেই বিষয়ে জানার জন্য কিন্তু চেষ্টা করছেন এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ধন্যবাদ বিক্রম আমাদের প্রতিনিধি নৈহাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন যেখানে নৈহাটিতে অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা মা সন্তান তাদের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে এবং দাম্পত্য কলহ তার অন্যতম কারণ হতে পারে বলে পুলিশ মনে করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা